এসপিআইতে হলকে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন, কি বলবেন? অ্যাকচুয়ালি এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে আমাদের কুমারঘাট সাবডিভিশনের বিভিন্ন অনগোয়িং প্রজেক্ট যেগুলি চলছে এগুলির উপর আমরা একটা রিভিউ মিটিং করেছি। আমাদের সাথে ডিএম মহোদয় ছিলেন, আমাদের মাননীয় বিধায়ক এবং এক্স মিনিস্টার, আমাদের সভাধিপতি ছিলেন, এসডিএম মহোদয় ছিলেন, বিডিও সাহেব, লাইন ডিপার্টমেন্টের আধিকারিক, সবাইকে নিয়ে আমরা আলোচনা করেছি এবং যে কাজগুলি বর্তমানে চলছে পাবলিক যেগুলিতে খুব বেশি সাফার করছেন এগুলি এই সমস্ত কাজগুলি যেন দ্রুত গতিতে কমপ্লিট করা হয়, কোন জায়গাতে কোন প্রবলেম আছে সেগুলিকে আমরা আলোচনা প্রসঙ্গে সমাধান করার জন্য অনেকগুলি ডিসিশন হয়েছে এবং মূল বক্তব্য আমাদের সাবডিভিশনে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি খুব দ্রুত গতিতে যেন কমপ্লিট করা হয় এবং আগামী দিনেও যে সমস্ত জায়গাতে পাবলিকের সমস্যা রয়েছে এগুলি সমাধান করার জন্য অনেকগুলি ডিসিশন নেওয়া হয়েছে এবং আগামী দিন এগুলিকে খুব দ্রুত গতিতে কমপ্লিট করা হবে, এই জন্যই আমরা মিটিং এখানে অ্যারেঞ্জ করেছি। আচ্ছা, বিভিন্ন ডিপার্টমেন্টে আপনি সারপ্রাইজ ভিজিট করছেন, তো তার ফল কী হচ্ছে? নিশ্চয়ই এটার প্রয়োজনীয়তা রয়েছে এবং এতে করে আমাদের সরকারি কর্মচারী যারা আছেন তারাও মোটিভেট হচ্ছেন, তারাও ইন্সপায়ার্ড হচ্ছেন এবং মূল বক্তব্য হচ্ছে সরকারি কাজের সাথে যারা যুক্ত আছেন, আমরা যারা যে বা যারা পাবলিকের কাজ করার জন্য দায়বদ্ধ রয়েছে, মানুষের কাজ যেন হয় তার জন্য এগুলি করা এবং আমরা দেখছি তার ফলও আমরা পাচ্ছি, পাবলিকও খুশি রয়েছেন এটার উপরে এবং আমাদের সরকারি কর্মচারীরাও নিজেদের থেকে এনশিওর করছে যে সমস্ত অফিসগুলিতে যেন পার্টিকুলার মানে যেগুলি রয়েছে তাদের দায়িত্ব সেগুলিকে যেন তারা কমপ্লিট করেন, এই জন্য এগুলি প্রয়োজনীয়তা আছে এবং আগামী দিনও নিশ্চয়ই এগুলি কন্টিনিউ থাকবে। ঠিক, থ্যাংক ইউ।